প্রণাম পিতা তব চরণ। এখিমা পিতা মনুষ্যা অসময় পিতারে নিকটে কি মন নিয়ে মা? কিসের কারণে আসিয়াছি হেতা জানো? বল মা। ওগ পিতা, একমাত্র তোমায় দাদুভাই ছিল এই কৈলাস মন্দির আলো করে। আজকেরি আমাকে ছেড়ে, কৈলাস মন্দিরে ছেড়ে, তোমাকে ছেড়ে ও চলেছে সেই পিতার সন্ধানে। আমি জানি মা, জানি। আমি আমি যে বড় অসহায় হয়েছি গো। মা পিতা গো, কে বলেছে তুমি অসহায়? ভুলে যাও, ভুলে যাও তুমি তোমার সন্তানের কথা। যেমন ভাবে গেছে দাদু ভাই তোমাকে ছেড়ে, ভুলে যাও দাদু ভাইয়ের কথা। হ্যাঁ, দুঃখ করো না মা, থাকো কৈলাসী মন্দিরে। তুমি দিন অন্ত ডাকবো তোমাকে আমি মামা বলে। মা তোমাকে না, তুমি মামা বলে ডাকলে হবে না। আমি যে তোমারই কন্যা। আবারই তুমি যদি নরক মাঝে পুষ্পাঞ্জলি জয় পাদু ফালি, আমি কেন পুষ্পাঞ্জলি পাবো না এই মর্ত ধাম মাঝে? বুঝিয়াছি, বুঝিয়াছি। তবে মনে এরই কথা, মনে বাসনা বসিবে তুমি দেবীর তো আসনে বাঘু। হ্যাঁ পিতা। হ্যাঁ, কিন্তু মা দেবীর আসনে বসা যে সহজ কথা নয় মা। দেবীর আসনে বসতে গেলেই অনেক জ্বালা, অনেক যন্ত্রণা সহ্য করতে হবে তোমারে। তারপরে দেবী বলে প্রতিষ্ঠা হতে পারবে নরের ঘরে ঘরে তুমি মা। বিশ বিশ পিতা বিশ, যত কষ্ট হয় হোক, সইবার যদি শক্তি তুমি এত টুকরো দাও তাহলে আমি সহ্য করব। আজ যখন জাগিয়া চন্তরে তোমারই বসিবে তুমি দেবীর আসনে। দেবী আসনে বসতে গেলে, পূজা নিতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে? ছাড়তে হবে সুন্দর কৈলাস ধাম। ছাড়ি দেব, ছেড়ে যেতে হবে মর্তের মাঝে। মর্তের মাঝে আছে রাজা চন্দ্রধর, চন্দ্রধর সে যে আমার পরম ভক্ত মা, সে যে সারাক্ষণে দেয় আমার চরণে পুষ্পানে জলে, আমার পদতলে পুষ্পানে জলে না দিয়ে সেই সময় দেয় যদি তোমার চরণে পুষ্পানে জলে, তাকে তোমাকে মামা বলে মাগ, দেবী বলে প্রতিষ্ঠা হতে পারবে নারীর ঘরে ঘরে তুমি। বিশ পিতা বিশ, তোমার ভক্ত চন্দ্রদার যদি পুষ্পাঞ্জলি দেয় আমার পদতলে, সেই পুষ্প আগ্র তুলে দেব তোমার কাছে। ওগো পিতা বলে বা বলে, প্রাণ ভরি আশীর্বাদ করো, সে যদি পুষ্পাঞ্জলি দেয় আমি দেবীত্ব অর্জন করব এই পৃথিবী মাঝি। বলে না আরো একটি কথা তোমায় বলি। আর কি কথা? চাঁদ যে বড় অভিমানী মা, সহজে দেবে না তোমার চরণে পুষ্পানে জলে। চাঁদ যদি না দেয় তোমার চরণে পুষ্পানে জলে, সেখানে যাবে চলে সাধু অসি করে তুমি। আছে তোমার ছোট্ট বন্যা তো রজকিনী, সে যে বাগপত্রের সাগরী নদীতে আসে যাতে ঢেউ খেলে তার মাথা যাতে ভর্তি, তারই ভর্তি বলে পূজা পাবে বিশ্ব চড়া চলে তুমি। বিশ পিতা বিশ, তাই হবে। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার ভক্ত চন্দ্রধর আমার জন্য পুষ্পাঞ্জলি দেয়, ওই পুষ্প আমি তুলে দেব তোমার ওই পদতলে। আশীর্বাদ করি মা, তব মনে হয় বিলাস করি না হো, করি না হো, করি না হো কি তোমার মা। তব চরণে আমার জীবনে বিসর্জন দেব আমি। তুমি তুমি একবার আমায় দেখা দাও ঠাকুর, এই নির্জন মন্দির প্রাঙ্গণে আমি তোমায় ধ্যানে বসছিলাম। ও গোদয়ময় তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও, ধন্য করো এই অধমের জীবন, তুমি আমায় দেখা দাও, দয়াময় তুমি আমায় দেখা দাও। চন্দ্রধর একে
ওরে পুত্র আমার প্রভু, আজ যে তব তব পূজা হয়েছে বড় সন্তুষ্ট পুত্র। বলো পুত্র বলো, কি বা বর প্রার্থনা করতে চাও তুমি আমার নিকটে? আরত্য দেবতা তব সাধনায় হইয়াছে সন্তুষ্ট, তাহলে এই বর দাও মরি, আমি যেন জীবনে অমরত্ব লাভ করতে পারি। ঠাকুর না পুত্র না, এ আশা করতে পারবো না পূর্ণ তোমার প্রভু গো। বরে যখন দাঁড়িয়ে আছো আমার কাছে, বর তোমার দেব আমি, তবে মহাজ্ঞান মন্ত্র আমি দিয়ে যাবো আজ তোমারই কাছে। মহাজ্ঞান মন্ত্র দেবে আমার কর্ণ কুহারে, কিবা হইবে কিবা হইবে এই মহাজ্ঞান মন্ত্র দ্বারা? ও গো ঠাকুর কহো কহো মোর তব আজ্ঞান। ওরে পুত্র আমার, আজ যে মহাজ্ঞান মন্ত্র মনি মালা পরিয়ে দিয়ে যাবো তোরে, যে মন্ত্র শুনিয়ে যাবো তোরে কর্ণে, আজ যদি তোর বংশ অথবা তোর রাজ্যের মধ্যে কখনো কারোর অপঘাত হয় মৃত্যু, ওরে পুত্র তোর মহাজ্ঞান মন্ত্র মনি মালা দ্বারাই, মহাজ্ঞান মন্ত্র দ্বারাই আমার পুনরায় প্রাণে ফিরে পাবে তুমি। ও গো আমার ঠাকুর, ও গো আরুদ্ধ দেবতা, যাহা ইচ্ছা হয় সেই বর দাও মরি, আমি নেব মস্ত করে তব আশীর্বাদ। তাহলে আর কানে বিলম্ব ঠাকুর, ওই মহাজ্ঞান মন্ত্র মহাজ্ঞান মনি মালা দাও মরে গলে, মহাজ্ঞান মন্ত্র দাও মরে কর্ণ কুহারে আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন জয় হতে পারি ওই মহাজ্ঞান মন্ত্র দিয়ে। এসে তুমি সরে আমার সকাশে, এই মন্ত্র দিলাম মহাজ্ঞান মন্ত্র তোর কর্ণে। কখনো এই মন্ত্র অথবা মণিমালা কোন নারীর লালসায় পড়ে তৃষ্ণা তার কর্ণে তুলে, যখন তার কর্ণে তুলে সেদিন থাকবে না আর তোর কাছে, আবার পুনরায় আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ করো আমায়। আশীর্বাদ করি পুত্র, তব মন বাঞ্ছনা হোক পূর্ণ, তব মন উল্লাস পূর্ণ হোক, পূর্ণ হোক পূর্ণ হোক পুত্র তোমার। প্রভু আমায় জীবনে শ্রেষ্ঠ সম্পদ মহাজ্ঞান মন্ত্র আমায় দান করেছে, আমার কর্ম কুহারে মহাজ্ঞান মণি আমার গলা কণ্ঠ পণ্ডে পরিয়ে দিয়েছে, তবে আর কেন বিলম্ব? এই মূর্তি আমি আমার মন্দির প্রাঙ্গণে গিয়ে আমি আমার প্রভুর পূজা দেব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নির্জন মন্দির প্রাঙ্গণে ভিন্ন বস্ত্র নিয়ে আমি যে আমার প্রভুর পদ অর্পণ করছিলাম, কিন্তু নারী গণ্ডে বস্ত্র থেকে বলছে চন্দ্রধর চন্দ্রধর,
কে তুমি? ও রাজা পূজা দে। পূজা? ওরে পূজা দে, ওরে দেবী মনসা রাজা পূজা দে, পূজা দে দেবী মনসা রাজা পূজা। স্বর্গ ধামে তুমি
সভা মর্দন করেছিল বসে, তাই তাই সেরূপে সেরূপে আমার এই মন্দির প্রাঙ্গনে আবির্ভাব হও দেখি। তুমি আমার রূপে আমার মনোরঞ্জন করতে পারো, তাহলে আমি তোমায় দেবী রূপে পুষ্প মা মা বলে তুমি তা বলে আমায় পূজা দেবে কেন দেবো না? তুমি তো আমার শঙ্করে নন্দিনী, পূজা না দিয়ে তাহলে তোমায় কেমন করি? আমি জানি রাজা, জানি এই চম্পক নগরে তুমি যে দয়ালু রাজা, তা বলে আমায় পূজা দাও রাজা, অঞ্জলি দাও চরণে রাজা, অঞ্জলি দাও চরণে রাজা, অঞ্জলি দাও চরণে রাজা, অঞ্জলি দাও চরণে ধরার মাঝে ফিরায় দি ও না রাজা, বিনতি তোমার কাছে মম পিতা আদেশ এসেছি রাজা তোমার কাছে। রাজে এসেছি তো মার কাছে ফিরায়ি ও না রাজা, বিনতি তোমার কাছে। থেকে কেন পড়ে গেল ও
পড়েছে, মনে পড়েছে আমার পূর্ব জন্মের কথা। আমি ছিলাম পদ্ম শঙ্কমণি, প্রতি জনের দুটো পক্ষী পুষেছিলাম, পক্ষীকে বৃক্ষ পরে রেখে গিয়েছিলাম গঙ্গার তীরে স্নান করতে। এমন সময় এই পুরস্কার সর্প সেই পক্ষীকে ভক্ষণ করেছিল, সেই পক্ষীর সঙ্গে আমি আমার জীবন বিসর্জন দিয়েছিলাম ওই গঙ্গার তীরে। আর আমি সূর্যকে সাক্ষী রেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই যে ঘর এই জীবন যখন বিসর্জন দিয়েছি, যদি পুনর্জন্মে কখনো আমি জন্ম নিতে পারি, যে এমন বংশে জন্ম নেব যেন ওই সর্পগুলোকে আমি নিধন করতে পারি। পূজা তুই পাবি না, পূজার বিনিময়ে আমি তোর মস্তকে করিব তুরন্ত প্রদান। Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.